আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে। এটি পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট এবং এই হাটে ব্যাপারীরা কিন্তু কৃষকদের কাছ থেকে ধান কিনে এনে এখানে বিক্রি করেন এবং এই মোকামের ধানগুলো চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে 300 যে চালকল আছে সেই চালকলগুলোতে। আমি একটি তথ্য দিয়ে রাখতে চাই যে যখন ধানের মৌসুম চলে তখন কিন্তু এই মোকামে প্রতিদিন অন্তত 50 থেকে 60 হাজার মন ধান বেচা কেনা হয়। তবে এখন আমন ধানের মৌসুম থাকা সত্ত্বেও কিন্তু এই মোকামে ধানের বেচা কেনা কমে গিয়েছে প্রায় 50%-এরও বেশি। আমি কথা বলেছিলাম কয়েকজন যে ধান ব্যাপারীর সঙ্গে, তারা যেটি বলছেন যে চালকল মালিকরা কিন্তু এখান থেকে ধান বেচা কেনা কমিয়ে দিয়েছেন। তারা যেটি বলছেন যে চালকল মালিকরা তাদেরকে জানিয়েছেন যে এখন চালের বাজার কিছুটা থমকে আছে এবং চাল বেচা কেনা কম হচ্ছে, এর ফলে কিন্তু আসলে তারা এখান থেকে ধান কেনা কিন্তু কমিয়ে দিয়েছেন। আমি আজকের বাজার দর সম্পর্কে যদি বলতে চাই যে আজকে কিন্তু প্রতিমন BR 39 ধান যেটি আছে নতুন আমন মৌসুমের ধান সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1210 থেকে 1220 টাকা, এছাড়া BR 49 বিক্রি হচ্ছে 1250 থেকে 1260 টাকা, আছাড়া BR 29 যেটি পুরাতন ধান সেটি বিক্রি হচ্ছে 1360 থেকে 1370 টাকা, BR 28 বিক্রি হচ্ছে পুরাতন ধান 1380 থেকে 1390 টাকা। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ধান আছে কিন্তু তারা এই মোকামে এখন ধান কম নিয়ে আসছেন, কারণ ধানের বেচা কেনা কম হচ্ছে, ব্যাপারীরা চালকল মালিকরা তাদের কাছ থেকে ধান নিচ্ছে না। আমি কয়েকজন চালকল মালিকের সঙ্গে কথা বলেছিলাম, এখন বাজারে যে নতুন ধান যেটি পাওয়া যাচ্ছে সেটি ভেজা ধান এবং এই ভেজা ধান থেকে কিন্তু তাদের চাল কিন্তু কম হচ্ছে, তারা শুকানোর পরে তারা ভাঙানোর পরে যে পরিমাণ চাল পাচ্ছেন পুরাতন ধানের তুলনায় কিন্তু এই নতুন ধান থেকে তারা অন্তত 4 থেকে 5 কেজি চাল কিন্তু তারা কম পাচ্ছেন এবং এর ফলে কিন্তু তাদের চালের বাজার সঙ্গে কিন্তু তাদের কিন্তু এই ধানের দাম কিন্তু তাদের মিলছে না বা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। চালের বাজারও কিন্তু কিছুটা থমকে আছে, চাল কিন্তু বেচা কেনা হচ্ছে কম, এর ফলে কিন্তু মূলত তারা এখান থেকে ধান কম কিনছেন। তো আমার কাছে এই ছিল আশুগঞ্জ ধানের মোকাম থেকে ধানের বাজার দর সম্পর্কে সবশেষ খবর।